আজকে একটা নতুন ধরনের গল্প শোনাবো, আর সেটা শোনাতে আমি অনুপ্রিয়া আপনাদের কাছে এসেছি। সবথেকে আগে আপনাদের বলি, আমাদের পাঁচমিশালি অফিসে অনেক সময় অনেক ভিডিওস দেখিয়েছি তো আপনাদের, আজকে একটা দারুণ খবর দেব। আর আমাদের পাঁচমিশালি অফিসের আমাদের সবার আজকে মনটা ভীষণ খুশি। কেন খুশি বলুন তো? বলছি কেন খুশি, তার আগে এটা বলছি আমি আপনাদের যে আমি আজকে ছাতে দাঁড়িয়ে কেন বলছি, ও আপনাদের তো দেখানোই হয়নি। এটা আমাদের পাঁচমিশালির অফিসের একটা ছোট্ট ছাদ, কি সুন্দর না, গাছে ভরা। আর তাছাড়া কালকে রাত্রিরে বেশ ভালো বৃষ্টিও হয়েছে, আজকে সকালে ওয়েদারটা বেশ ভালো ছিল। এখন যদিও চচ্চড়ে রোদ্দুর উঠে গেছে, কিন্তু সুন্দর একটা হাওয়াও দিচ্ছে, সেটা আমার চুলোড়াগুলো দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই। খবরটা হচ্ছে আমাদের পাঁচমিশালির অফিসটা নতুন করে সাজানো হবে। আমরা যেরকম নতুন জামা কাপড় পরে সাজি, আমাদের অফিসেরও তো ইচ্ছে করে নতুন করে সাজতে। আমরা সবাই মিলে বসে প্ল্যান করেছি কীরকমভাবে আমাদের অফিসটা সাজানো যেতে পারে, আর আমরা কিন্তু সেগুলো আপনাদের কাছ থেকে লুকোবো না। আমরা প্রত্যেকটা রেনোভেশনের পাঠ আপনাদের সঙ্গে শেয়ার করব। আসুন দেখাই তার আগে যে আমাদের অফিসটা কেমন। আপনাদের ছাদটা দেখিয়েছি, ছাদে তো অনেক সুন্দর গাছ দেখলেন, কিন্তু আমাদের এখানে দেখুন, এখানেও আমরা অনেক সুন্দর সুন্দর গাছ রেখেছি। এখন সেগুলো অনেকগুলো নষ্ট হয়ে গেছে, ভালো নেই। দেখুন গাছগুলো হয়তো আছে, কিন্তু টবগুলো ভালো কন্ডিশনে নেই। তারপরে এখানে দেখুন ওয়ালপেপারটা নষ্ট হয়ে গেছে, ভালো নেই। তাই আমরা প্ল্যান করেছি যে এই জায়গাটাকেও খুব সুন্দর করে সাজাবো। কী সাজাবো সেটা কিন্তু এখন বলবো না, সেটা কিন্তু ঠিক সময় আপনারা জানতে পারবেন। তবে সাজাবো এই জায়গাটা, এটা কিন্তু আমি জানি। তাহলে চলুন আমার সঙ্গে ভেতরে গিয়ে দেখা যাক যে সবাই কে কি করছে। যদি এখন লাঞ্চ টাইম, তাও দেখা যাক না কে লাঞ্চ করছে আর কে লাঞ্চ করতে করতে কাজ করছে। আসুন আমার সঙ্গে। এই তো আমি এসে গেছি, আমি বলেছিলাম না এখন হচ্ছে লাঞ্চ টাইম, কিন্তু সবাই কাজে ব্যস্ত, কেউ এখনো লাঞ্চ করা শুরু করেনি, কেউ কেউ খাচ্ছে। ওই তো এই তো আমাদের প্রডিউসার খেতে শুরু করেছে, প্রডিউসারের আনন্দটা সব থেকে বেশি, প্রডিউসার সব থেকে বেশি আনন্দে আছে, কেন সব ডিসিশন নেওয়া এ করা ভীষণ আনন্দ না। এখন নতুন করে সাজানো হবে, আমরাও খুব আনন্দে আছি। আর এই যে মমিতা দি কাজে ব্যস্ত, খেতে দেয় এখনো খাওয়া কিন্তু না। আর শ্রীজাতাও কাজে খাওয়া আগে খেয়ে নিয়েছে, শ্রীজাতা কিন্তু খাওয়া দাওয়া আগে মিটিয়ে ফেলো, মেয়েকে তত করে না। আমাদের বলে দিই কোনখানে আমরা কিরকম প্ল্যানিং করেছি, আমাদের যেরকম প্ল্যান করা আছে। অ্যাকচুয়ালি এই যে রুমটা, এটা এখন আপাতত অফিস হিসেবে ইউজ করলেও আমরা একটুখানি শিফট করব এখান থেকে, এই রুমটাকে আমরা স্টুডিও বানিয়ে নেবো এবার। এই দেওয়ালটাকে আমরা ঠিক করেছি যে এই দেওয়ালটা হবে আমাদের গ্রিন স্ক্রিন। আর যেহেতু মেয়েরা সবাই আছি, আমরা সাজগোজটা একটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট। আমাদের আয়নাটা যে রুমে আছে ওখানে ঠিক আমাদের সুবিধা হচ্ছে না, ওই জন্য আয়নাটাকেও আমরা ঠিক করেছি অফিসের সঙ্গে সঙ্গে, আয়নাও সেট হবে। এই দেওয়াল যাতে আমরা আয়নাটা লাগাবো সাইড করেছি। আর এরপরে এই যে দেওয়ালটা, এইখানে আমরা প্ল্যান করেছি একটা সুন্দর ওয়ালপেপার লাগানো হবে। অনেকটা বলে দিয়েছি কি ওয়ালপেপার, এগুলো কিন্তু আর বলবো না, সেগুলো যখন হবে তখনই দেখবেন। এবার আমরা যাব আমাদের অফিসটা যে রুমে শিফট হবে সেই রুমটাকে সুন্দর করে দেখাতে। আসুন দেখবে।
হচ্ছে আমাদের পাঁচমিশালির বারান্দা। দেখুন কি সুন্দর ভিউজ দেখা যায় পাঁচমিশালির বারান্দা দিয়ে, পুরো গ্রিনারি, গাছে গাছে ভর্তি। আর বর্ষাকালে এত সুন্দর লাগে না, অপরূপ লাগে। একবার বর্ষার সময় আপনাদের নিশ্চয়ই দেখাবো এখানের ভিউটা, এটা আমি প্রমিস করছি। আর এই যে দেখছেন নেটটা লাগানো আছে, এটা কিন্তু পায়রার প্রচন্ড পছন্দ। যা ভুগতে হয়েছে না আমাদের, পায়রা এসে এখানে চলে আসতো, পুরো জায়গাটা নোংরা করতে বাধ্য হয়েছে এবার আমরা এখানে নেট লাগানোর জন্য। আর আপনার তো মোটামুটি সব বলে দিলাম, খুব শিগগিরই আমাদের মিস্ত্রির কাজ শুরু হচ্ছে। আর কাজ শুরু যখন হবে, প্রমিস করছি পুরো কাজের আমরা কিন্তু কিভাবে কিভাবে স্টেপ বাই স্টেপ আমাদের অফিস রেনোভেট হলো, আমরা সিরিজ ওয়াইজ আপনাদের সেটা দেখাবো। তাহলে সঙ্গে থাকুন আমাদের, আর দেখতে থাকুন আমাদের সঙ্গে, আপনারাও আমাদের রেনোভেশন।